হ্যালো, কি খবর সবার? আজকে আমরা আলোচনা করব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি নিয়ে। আমাদের সর্বশেষ ভিডিওগুলোতে আমি ধারাবাহিকভাবে বিভিন্ন ট্রেনিং একাডেমি নিয়ে আলোচনা করেছি, পাশাপাশি আপনাদের পক্ষ থেকেও অনেক ভালো রেসপন্স পেয়েছি। আমাদের কাছে অনেকে জানতে চান কোথায় অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া যায়। সো আজকে আমরা এমন একটি ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব যেখানে আপনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে পারবেন, পাশাপাশি যা থাকবে বিশ্ববিদ্যালয়টির আসন সংখ্যা, ইউনিট, আবেদন যোগ্যতা, পরীক্ষা পদ্ধতি, কি কি সাবজেক্ট বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, এছাড়া আরও অন্য সকল ইম্পর্টেন্ট ইনফরমেশন। সো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি হলো বাংলাদেশের প্রথম এভিয়েশন ইউনিভার্সিটি। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়টি একটি অস্থায়ী ক্যাম্পাসে তাদের কার্যক্রম চালাচ্ছে। তাদের ক্যাম্পাসটি পুরাতন বিমানবন্দরে অবস্থিত, পাশাপাশি তাদের পারমানেন্ট ক্যাম্পাসটি নির্মাণাধীন। তাদের পারমানেন্ট ক্যাম্পাসটি লালমনিরহাটে অবস্থিত। লালমনিরহাটে যে পুরাতন পরিত্যক্ত বিমানবন্দর রয়েছে সেখানেই তাদের পারমানেন্ট ক্যাম্পাস নির্মাণ করা হবে। গত বছর এই বিশ্ববিদ্যালয়ে অলমোস্ট 3,000-এর মতো শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, যাদের মধ্যে অনলি 30 জন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র 3টি সাবজেক্ট চালু রয়েছে, একটি অনার্স এবং 2টি মাস্টার্সের। বাকি সাবজেক্টগুলো পর্যায়ক্রমে চালু করা হবে। বর্তমানে অনার্সের জন্য যে সাবজেক্টটিতে স্টুডেন্ট নেওয়া হচ্ছে সেটি হলো বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। এছাড়া আরও যেই 11টি সাবজেক্ট রয়েছে সেগুলো পর্যায়ক্রমে চালু করা হবে। যেই সাবজেক্টগুলো চালু করা হবে তার মধ্যে রয়েছে বিএসসি ইন এভিয়েশন, ব্যাচেলর অফ এভিয়েশন অপারেশনাল ম্যানেজমেন্ট, বিএসসি ইন এভিয়েশন সায়েন্স ট্রিপলি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সিএসসি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন এয়ারপোর্ট ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন এভিয়েশন সেফটি অ্যান্ড সিকিউরিটি, এছাড়া ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স। মোটামুটি এই সাবজেক্টগুলো পর্যায়ক্রমে 1/1 চালু করা হবে। এখন যদি আমরা অ্যাডমিশন টেস্ট নিয়ে কথা বলি, সর্বমোট 100 মার্কের একটি পরীক্ষা হবে, যার মধ্যে 60 মার্ক রিটেন এবং 40 মার্ক এমসিকিউ, এবং সময় দেয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। এই 100 মার্কের পরীক্ষাতে আপনি যদি 40 মার্ক পান অর্থাৎ পাশ করেন, সেই ক্ষেত্রে আপনাকে পরবর্তী প্রসেসগুলোর জন্য ডাকা হবে। এখন যদি আমরা শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা করি, প্রথমেই তারা অ্যাডমিশন টেস্টের 100 মার্ককে 65% কনভার্ট করবে। দেন আপনাকে ভাইবার সম্মুখীন হতে হবে, ভাইবার জন্য থাকবে 10% মার্ক, এইচএসসির রেজাল্টের জন্য থাকবে 15% এবং এসএসসির রেজাল্টের জন্য থাকবে 10% মার্ক, টোটাল 100%। এই 100% মার্কের মধ্যে যাদের মার্ক ভালো পর্যায়ে থাকবে তাদেরকে সিলেক্ট করা হবে, পাশাপাশি একটি ওয়েটিং লিস্টও প্রকাশ করা হবে। আবেদন করার যোগ্যতা নিয়ে যদি আমি আলোচনা করি, আপনার এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ মিনিমাম 4 থাকতে হবে। এখানে সেকেন্ড টাইমার স্টুডেন্টরাও অ্যাপ্লাই করতে পারবে। আর যদি ইংলিশ মিডিয়ামের কথা বলি, ও লেভেল পরীক্ষায় ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ সহ টোটাল 5টি সাবজেক্টের মধ্যে 2টিতে যদি আপনি সি গ্রেড পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন না। আর এ লেভেলের কথা যদি বলি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এই 3টি সাবজেক্টের মধ্যে যদি 1টিতে সি গ্রেড থাকে, সেই ক্ষেত্রে আপনি এই ভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করতে পারবেন না। আর অবশ্যই আপনাকে বিজ্ঞান বিভাগের হতে হবে, পাশাপাশি এইচএসসি পরীক্ষায় ম্যাথ অপশনাল অথবা মেন সাবজেক্ট 2টির একটা থাকতে হবে। আপনি যখন অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করবেন, পরীক্ষা শেষে আপনার কাছ থেকে প্রশ্নপত্রটি নিয়ে যাওয়া হবে, যার ফলে এখানে কি ধরনের প্রশ্ন আসে সেটি জানার উপায় নেই। তবে ভর্তি পরীক্ষায় যে সকল টপিকস থেকে প্রশ্ন আসে সেগুলো হলো
ইংলিশ, ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রি। এখন যদি বলেন কি ধরনের প্রশ্ন আসে, সেই ক্ষেত্রে আপনাকে বলবো অন্য যে সকল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি রয়েছে, যেমন বুয়েট, ট্রুয়েট, চুয়েট, কুয়েট এবং বুটেক্স। আপনি যদি এই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর জন্য ভর্তি পরীক্ষার প্রিপারেশন নেন, সেই ক্ষেত্রে এই ইউনিভার্সিটির জন্য এক্সট্রা কোনো প্রিপারেশনের দরকার হবে না। মোটামুটি আমি সবগুলো টপিকস নিয়ে আলোচনা করলাম। তারপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, সেটি আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।